মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকের এই দিনটা আমাদের জন্য অনেক শুভ, কারণ এই যে আমি তোমাদের কাছে আবার ফিরে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলতে পাচ্ছি, তাই আমারও অনেক ভালো লাগছে। তোমাদের ভালো লাগছে না বলো? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমি অর্চনা সর্দার, ফাতিমা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, আশা করি সবাই চিনো আমাকে। আমরা গত ক্লাসে কি করিয়েছিলাম মনে আছে তোমাদের? বলো তো কি করিয়েছিলাম। হ্যাঁ, চতুর্থ শ্রেণী বাংলা, আশা করি সবার মনে আছে। আর সেটা তোমরা সবাই খুব ভালোভাবে চর্চা করেছো, করেছো না বলো? হ্যাঁ, ঠিক সেরকমই আজও আমি তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ শ্রেণীর বাংলা। আজকে করব কবিতা, কোনটা বলো তো? মোদের বাংলা ভাষা। আজ আমরা কবিতা আলোচনা করব, পড়াশোনা করব, মোদের বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষা নিয়ে অনেক অনেক বড় গল্প আছে, জানো নিশ্চয়ই? আমি জানি তোমরা জানো, আমরা আজ সেটা নিয়েই আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করি। প্রথমে জেনে নেই আমাদের কবি পরিচিতি। কবি পরিচিতি নিয়ে আগে আলোচনা করি, শোনো। কবি সুফিয়া কামাল, মোদের বাংলা ভাষা। কবি সুফিয়া কামাল, কবি সুফিয়া কামাল কত সালে জন্ম নিয়েছিল জানো কি? আমি বলে দেই, কবি সুফিয়া কামাল 1911 সালের 20 জুন বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন কবি এবং সমাজসেবী। তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে ছিল সাঁঝের মায়া, মায়া কানন, আর আমাদের সেই ছোটবেলার আবোল তাবোল কবিতা, জানো নিশ্চয়ই? আচ্ছা, তারপর উনি কত সালে মৃত্যুবরণ করেন? ১৯৯৯ সালে। উনি 1999 সালে 20 নভেম্বর মৃত্যুবরণ করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজ তার জন্ম, মৃত্যু সবই জেনে নিলাম। এবার সারমর্মে আসি। এবার দেখো, সারমর্ম নিয়ে আলোচনা করি আমরা, আমাদের যে আজকে পাঠ্য বিষয়, পড়ার বিষয়, সেটা নিয়ে আলোচনা করি। আর সেটা হলো কি সারমর্ম? কেন আমাদের এই বাংলা ভাষার কবিতাটা হয়েছে, কেন আমরা বাংলা ভাষার কবিতা নিয়ে আলোচনা করছি, সেটা দেখো। কেন উনি লিখেছেন? আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা নিয়েই কিন্তু এই কবিতাটা রচনা করা হয়েছে। আমাদের প্রিয় ভাষা, মাতৃভাষা বাংলা। আমরা সবাই এই ভাষাতেই কথা বলি। আমার নানা, নানি, দাদা, দাদি, ঠাকুমা, ঠাকুরমা, ঠাকুরদা, সবাই আমরা এই ভাষাতেই কথা বলি, তাই না বন্ধুরা? তোমরাও, আমরাও, সবাই, আমাদের সবার কাছে এই ভাষা অতি প্রিয় ভাষা। 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কি হয়েছিল জানো কি? হ্যাঁ, কি হয়েছিল তখন? ছাত্রছাত্রীরা সবাই মিছিল করেছিল। তারপর কি হয়েছিল? সেই মিছিলে পুলিশ গুলি চালায়। তখন কি হয়? গুলি যখন করে, অনেক ছাত্রছাত্রী মারা যায়, অনেকেই, আর আহত হয়েছিল অনেকে, শুধুমাত্র আমাদের রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। রাষ্ট্রভাষা বাংলা চাই, দেখো কেমন লাগে। তারপর কি, আমাদের প্রিয় মাতৃভাষা, আমরা কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেই পেয়েছি, তাই আমরা যখন বাংলা ভাষায় কথা বলি, তখন কিন্তু বন্ধুরা বিজাতীয় ভাষার ব্যবহার একদম নয়, ভালো নয়, তাই না? আমরা একদম নিজের ভাষা বাংলাতেই কথা বলতে চাই। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখো সারমর্মটা জেনে নিলাম। এবার আমরা জানবো, দেখো, কিছু শব্দার্থ এবং বাক্য রচনা। তোমরা জানো আমাদের বইয়ে শব্দার্থ আছে, এবং সেখান থেকে আমি কিছু শব্দার্থ তোমাদের জন্য এনে রেখেছি, কঠিন, যেগুলো আমাদের কাছে কঠিন মনে হয়েছে সেগুলোই। আচ্ছা, জ্ঞানী, যার অনেক জ্ঞান, তাই না? আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী মনীষী আছে, দেখো কত সহজেই আমরা এটা বাক্য রচনা করলাম। মনীষী, শিক্ষিত, জ্ঞানীগুণী, বিখ্যাত মানুষ। শিক্ষিত, জ্ঞানীগুণী, বিখ্যাত মানুষ। আচ্ছা,
মনীষী দিয়ে বাক্যরচনা করো, একই জ্ঞানী দিয়েও যদি বাক্যরচনা করতে চাও একইটাও করতে পারো। আমাদের দেশে অনেক জ্ঞানী গুণী মনীষী আছেন। মুক্তি, মুক্তি মানে স্বাধীনতা। এই মুক্তির সেই স্বাধীনতার জন্যই তো আমরা লড়াই করেছি, তাই না বলো? আমরা সবাই এখন মুক্তিকামী মানুষ। বিজাতীয় মানে অন্য জাতির, ওই যে আমি বললাম বিজাতীয় ভাষা একদম ব্যবহার নয়, সেই অন্যদের। বিজাতীয় মানে অন্য জাতির, অন্য জাতির বিজাতীয় ভাষা ব্যবহার করব না। বেদন মানে বেদনা, আমার অনেক বেদন হচ্ছে, তার মানে কি বেদনা হচ্ছে। মিটাক মানে মিটিয়ে দিক, আমি চাই বাবা মা আমাদের সব আশা মিটাক। তুমি চাও নিশ্চয়ই, তাই না বলো? বাবা এটা দাও, মা ওটা দাও, তোমার সব আশা বাবা মাই তো মিটিয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো আমরা শব্দার্থের পাশাপাশি বাক্য রচনাও কিন্তু জেনে নিলাম, তাই না বন্ধুরা? আশা করি অবশ্যই পারবো, পারবে তো? হ্যাঁ, এবার দেখো তোমাদের যে আলোচনা আমি করলাম চতুর্থ শ্রেণীর বাংলা মোদের ভাষা, মোদের বাংলা ভাষা কবিতাটি, আগে কি করেছি, কবি পরিচিতি পড়িয়েছি, তারপর পড়িয়েছি দেখো সারমর্ম, তারপর পড়িয়েছি আমি শব্দার্থ এবং বাক্য রচনা। এবার কিন্তু বন্ধুরা তোমাদের পালা, তোমরা পড়বে, আর আমি কি করব, যখন স্কুল খুলবে তখন আমি এটা তোমাদের কাছ থেকে জেনে নিব। আমি দেখব যে তোমরা কে কতটা ভালো পড়াশোনা করেছ। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষা কিন্তু হবেই, আর এর জন্য আমাদের কিন্তু পড়াশোনাও করতে হবে, তাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, একদম অবহেলা নয়, অনেক দিন পড়া হয়নি তাই না? এখন আমরা রেডি হব পরীক্ষার জন্য। দেখো আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি, আমি যে আলোচনা করলাম ঠিক সেই আলোচনার উপর ভিত্তি করে, আশা করি তোমরা সবাই পারবে। এদেশের মানুষের বেদন কি, এদেশের মানুষের বেদন কি, বাড়ির কাজ দেখো, এদেশের মানুষের বেদন কি। বাংলা ভাষাকে সহজ সরল ভাষা বলা হয়েছে কেন, আমাদের যে বাংলা ভাষা প্রিয় ভাষা, এই ভাষাকে কেন এত সহজ সরল বলা হয়েছে, আমি কিন্তু সারমর্মে বলে দিয়েছি। তুমি যদি সারমর্ম জেনে থাকো, আমার বিষয়টা যদি তুমি শুনে থাকো ভালো করে, তাহলে অবশ্যই পারবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আলোচনা হলো, তোমাদের সাথে অনেকক্ষণ থাকলাম, খুব ভালো লাগলো, তোমাদেরও ভালো লেগেছে। আচ্ছা তাহলে আজকের মতো আসি, আমাদের আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সে পর্যন্ত বিদায়।